নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল ইন্ডিয়া 360। নর্থ ইস্ট এবং ইস্ট বেঙ্গল দুটো দলই দুটো করে ম্যাচ খেলেছে, কিন্তু জয় তাদের অধরা। আইএসএল এর লিগ টেবিলে একদম নিচের সারিতে অবস্থান করছে তারা, তাই আজকের ম্যাচটা দুটো দলের কাছেই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইস্ট বেঙ্গল কোচের কাছে, কারণ তাদের পরবর্তী ম্যাচ ডার্বি ম্যাচ। আপাতত ডার্বি ম্যাচের কথা ভুলে তিনি পাখির চোখ করেছেন নর্থ ইস্ট ম্যাচটিকে। তিনি বলেছেন, গোয়া ম্যাচের দ্বিতীয়ার্ধে ছেলেরা যে ফুটবলটা খেলেছে সেটা খেলতে পারলেই জয় আসবে। আমি সবসময় আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করি। লাস্ট ম্যাচে সুমিত বাসিকে রাইট ব্যাক হিসেবে শুরু থেকে খেলান, যা নিয়ে সমর্থকদের তোপের মুখে পড়তে হয়েছে ব্রিটিশ কোচকে। এই প্রসঙ্গে তিনি বলেন, আমার সঙ্গে কোনো ফুটবলারের ব্যক্তিগত ভালোবাসা কিংবা সমস্যা নেই, হয়তো অভিজ্ঞ সার্থকগুলোইকে আজকের ম্যাচে শুরু থেকে দেখা যেতে পারে। অন্যদিকে বেঙ্গালুরু ম্যাচে লাল কার্ড দেখে নির্বাসন কাটিয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বেঞ্চে ফিরছেন নর্থ ইস্টের কোচ মার্কো বালবুল। ইস্টবেঙ্গলকে গুরুত্ব দিয়ে তিনি বলেছেন, ইতিবাচক মানসিকতা ও পরিকল্পনা মাফিক ফুটবল খেলে জয় ছিনিয়ে নিতে চাই। আজকের ম্যাচে ইস্টবেঙ্গলের সম্ভাব্য প্রথম একাদশটা হতে পারে অনেকটা এরকম: গোলে কমলজিৎ, চার ডিফেন্ডার যথাক্রমে জেরি, ইভান গঞ্জালেস, লালচুংলা ও সার্থক গোলই, ডিফেন্সিভ মিডফিল্ডে সৌভিক চক্রবর্তী, লেফট উইংয়ে নারায়ণ মহেশ সিং, কারণ শেষ ম্যাচে দ্বিতীয়ার্ধে তিনি নামতেই ইস্টবেঙ্গল লড়াইয়ে ফেরে, রাইট উইংয়ে ভিপি সুহের, অ্যাটাকিং মিডফিল্ডে জর্ডন, আপফ্রন্টে ক্লেটন এবং তার সাথে হোল্ডিং স্ট্রাইকার বা সাপোর্টিং স্ট্রাইকার হিসাবে লিমা। এক্ষেত্রে লিমার চোট কিছুটা হলেও চিন্তায় রাখবে ইস্টবেঙ্গল কোচকে। আজকের ম্যাচে তাকে খেলতে দেখা যাবে কিনা সে বিষয়ে সন্দেহ অবশ্যই রয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এইটুকুই। দেখা হবে ভারতীয় ফুটবল সংক্রান্ত অন্য কোনো নিউজ আপডেটে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা চ্যানেলে প্রথম এসেছো তাদের কাছে বিনীত অনুরোধ, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো।